চোর সমেত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো বরতলা ফাঁড়ির পুলিশ। ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। চুরির ঘটনাটি ঘটেছে রাজধানীর জয়নগর এলাকায় ডক্টর মৌসুমী দাস ভট্টাচার্যের চেম্বারে। ওনার বাড়ির নিচতলায় চেম্বার। মঙ্গলবার সকালে তিনি দেখতে পান চেম্বারের দরজার তালা ভাঙা। চোর নিয়ে যায় ইনভার্টার ও বড় একটি ব্যাটারি। মামলা নিয়ে তদন্তে নামে বরতলা ফাঁড়ির পুলিশ। সোর্স মারফত পুলিশ রাজনগর এলাকা থেকে রাকেশ মিয়া নামে চোরকে গ্রেপ্তার করে তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। ডক্টর মৌসুমী দাস ভট্টাচার্য তাদের বাড়িতে জয়নগর রোডে তাদের নিচতলাতে এই একটা চেম্বার আছে প্রাইভেট ডাক্তার। এই প্রাইভেট ডাক্তারের সকালবেলা আজকে সকালবেলা দেখে তালা ভাঙা অবস্থা ফাই সেরা ঘরের ইয়ে করছে ঢুকছে ঢুকে সেরা দেখে তাদের এই ইনভার্টার নাই, ইনভার্টারটা চুরি হয়ে গেছে এবং বড় একটা ব্যাটারি আসলে ব্যাটারিটা চুরি হয়ে গেছে এই হিসাবে একটা কমপ্লেন করছে। কমপ্লেনের মূলে আমরা বিভিন্ন জায়গাতে সোর্স লাগাইছি, সোর্সের মাধ্যমে এই জিনিস রিকভারি করছি এবং আসামিও অ্যারেস্ট করা হয়েছে। রাজধানীতে ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। রিপোর্ট চ্যানেল 3 রাত।